হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে 2020, হ্যাঁ 2020-এর প্রথম দিকের ভিডিও। এটা মূলত আবুধাবিতে আয়াতে, আবুধাবির একটা দ্বীপে, এটা আয়ানের বয়স যখন 19 মাস কি 20 মাস, ওই সময় আমাদের দুবাই যে সফরে, তো ওইখানে আমরা প্রায় 3 মাস ছিলাম। 3 মাস থেকে 2 একদিন কম হবে, তো ওই 3 মাসের সফরে আমি আর আয়ান গিয়েছিলাম। ও কিন্তু তখন অনেক ছোট ছিল, দেখতে পাচ্ছেন তো, তখন তো আয়াত মাহমুদ ছিল না। তো ওকে নিয়ে আমার আবুধাবি সফর, যেখানে আমরা আবুধাবির অনেক জায়গা ঘুরেছি। আসলে এখন খুব আফসোস হয় যে তখন থেকে কেন কন্টেন্ট ক্রিয়েটর হলাম না। তো আসলে খুবই ভালো সময় গিয়েছে, অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছুই দেখেছি, সব কিছু মিলে এখন মনে হয় তখন থেকে যদি এই ফেসবুকে এই ইউটিউবে ভিডিও মেক করতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো, এতদিনে নিশ্চয় ভাইরাল হয়ে যেতাম ওই রকম কিছু। আসলে আবুধাবিতে বলতে গেলে জায়গাগুলো এত বেশি সুন্দর, দুবাইতে, আবুধাবিতে, পুরো আরব আমিরাত অনেক বেশি সুন্দর, যেটা কিনা বলার বাহিরে। তো আজকে হঠাৎ করে আমার অন্য একটা মোবাইলে এই ভিডিওগুলো খুঁজে পাওয়া, ওই জন্য এই ভিডিওটা শেয়ার দিয়েছি। আসলে তখন যদি জানতাম অনেক ভিডিও করতাম, অনেকগুলা ভিডিও বানাতাম, কিন্তু তখন তো আর ওটা হয়ে ওঠেনি। এটা হচ্ছে আবুধাবিতে একটা দ্বীপ, যেখানে আমরা গিয়েছিলাম একদিন বিকালে ঘুরতে, বিকালে না মেবি দুপুরের আগে গিয়েছিলাম। তো সারাদিন ঘুরে ওখানে গোসল করে তারপর বিকালে ফিরেছি, সব কিছু মিলে অনেক মজা ছিল, অনেক আনন্দ করেছিলাম। এখানে কিন্তু অনেক রকমের লোকজন থাকে, পুরো বিশ্বের লোকজন আবুধাবিতে আসে, দুবাইতে, আবুধাবিতে ঘোরার জন্য আসে। অনেক বেশি সুন্দর এই দেশটা আসলে, যেটা কিনা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের এই সফরটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে, যদিও আয়ানের কিন্তু মনে নেই। ও এখনও বারবার বলে যে আমি যে বিদেশ গিয়েছিলাম ওইটা আমার মনে নেই, যে এখন আমি আবার যাব। ওর আব্বুকে বারবার করলে এটা বলে, ওরকে এই ছবিগুলো দেখালে, এই ভিডিওগুলো দেখালে, ও বলে যে না আমার তো মনে নেই, আমি সব ভুলে গিয়েছি, এরকম আর কি। এটা অনেক রকমের মানুষ দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি মূলত কোনো বয়স নেই, এটা আমি আসলে ভুলে তখন হয়েছিল কি, আমি তখন ওইটা একটা সেলফি স্টিক দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু সেলফি স্টিকটাতে আমি যে তারটা থাকে ওইটা মোবাইলের ভেতর ছিল, যার কারণে আর কোনো আওয়াজ এখানে আসে নাই, ওই জন্য আমি আওয়াজটা দিতে পারলাম না। আয়ানের কথাগুলো, আয়ানের দুষ্টামিগুলো কোনোটাই উঠাতে পারলাম না। তো এটা ছিল আমার এই একটা ভিডিও পাওয়া, অন্যগুলো যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন চারপাশের প্রকৃতিটা কতটা সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।